চকলেট চ্যালেঞ্জ। গট্টু চিংকির বাড়িতে তার মামা মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গট্টু চিংকি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গট্টু চিংকি, তোমরা এদিকে এসো। গট্টু চিংকি মামা মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গট্টু চিংকি খুব খুশি হয়। মা বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিংকি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে, আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এখনই দুজনের নজর চকলেটের উপর পড়লো। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠলো, চকলেট চ্যালেঞ্জ আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গট্টু চিংকি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তখনই মামা গট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো, বলো কিভাবে খেলতে হবে। আমরা তোমাদের জুটি বানাবো, প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিংকি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, পরে যখন আমি খেলবো তখন চিংকি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গট্টু ভাবতে শুরু করলো, প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ, মামি। মামি, তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। আর তারপর মামির চোখে গাট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে তিনবার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করলো। শিখা, আমি এখানে। না মামা, প্লিজ, নো চিটিং। মামি বার বার মামার কাছে এসে মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হওয়ার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বা মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে দুবার চকলেট খেতে পেরেছি। তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগায় না। বা মা, ভেরি স্মার্ট, এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিংকিকে খুঁজতে শুরু করলো। চিংকির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিংকিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিংকিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিংকিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিংকির মুখে লাগিয়ে দেয়। চিংকির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। এবার তুমি চিংকির পার্টনার হও, এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে
সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। দু হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও এক টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়, গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। ফাস্ট ফুড ভার্সেস ঠাকুমার বানানো পরোটা। এক রোববার মা গাট্টু চিঙ্কিকে নিয়ে শপিং মলে শপিং করতে যায়। অনেক শপিং করার পর তাদের খিদে পেয়ে যায়। তখন মা বলে, বাচ্চারা খুব খিদে পেয়েছে না? বাড়ি গিয়ে খেলে তো অনেক দেরি হয়ে যাবে, চলো এখানে মলে কিছু খেয়ে নি। এই বলে মা দুজনকে ফাস্ট ফুড কর্নারে নিয়ে যায় আর বলে, বলো বাচ্চারা কি খাবে? বার্গার। মা বার্গার অর্ডার করে আর বাচ্চাদের সাথে সেও বার্গার খেতে শুরু করে। গাট্টু চিঙ্কি বার্গার খেতে খুব ভালোবাসত। বার্গার শেষ হতেই ওরা আরো বার্গার খেতে চাইল। তখন মা বলল, বেশি বার্গার খাওয়া ভালো নয়। মা প্লিজ। মা ভাবলো বাচ্চারা তো আর রোজ রোজ বার্গার খায় না, তাই মা আরো বার্গার অর্ডার করলো আর তিনজনে বার্গার খেয়ে বাড়ি ফিরল। রাত্রিবেলা মা খাবার বানায়, যার মধ্যে ছিল ডাল, ভাত, রুটি, সবজি আর স্যালাড। মা বাবা খেতে বসে আর তখন বাবা বাচ্চাদের ডাকে, গাট্টু চিঙ্কি খেতে এসো। গাট্টু চিঙ্কি এসে বাবাকে বলে, বাবা আমাদের খিদে নেই, আমরা ঘুমাতে যাচ্ছি। এই বলে না খেয়ে দুজনে ঘুমোতে চলে যায়। বাবা চিন্তিত হয়ে যায়, বাচ্চাদের খিদে নেই কেন? তুমি চিন্তা করো না, দুজনে মলে দুটো বার্গার খেয়েছে। বার্গার খাওয়া ভালো না। ওরা কোথায় আর রোজ রোজ খাচ্ছে, তুমি টেনশন নিও না, খাবার খাও। পরের দিন সকালে উঠে মা গাট্টু চিঙ্কির জন্য টিফিন তৈরি করে আর সেই টিফিন নিয়ে গাট্টু চিঙ্কি স্কুলে যায়। সন্ধ্যেবেলা দুজনে স্কুল থেকে এসে মাকে নিজের টিফিন দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মা দুজনের টিফিন খুলে যা দেখে তাতে চমকে যায়। তখনই মা গাট্টু চিঙ্কিকে ডাকে। গাট্টু চিঙ্কি আসতেই মা বলে, এ কি টিফিন খাওনি কেন তোমরা? মা আজ বান্টির বার্থডে ছিল, ও আমাদের জন্য বার্গার অর্ডার করেছিল। বার্গার খেয়ে আমাদের পেট ভরে গেছিল, তাই আর টিফিন খাইনি। আরে কিন্তু আমি তোমাদের পছন্দের খাবার বানিয়েছিলাম, ওটা তো ওয়েস্ট হয়ে গেল না? আমাদের শুধু বার্গার পছন্দ আর কিছু না। রাত্রিবেলা বসে গাট্টু চিঙ্কি সব সীমা পার করে দেয়। তারা কিছুতেই খাবার খেতে চায় না আর বাবার কাছে বার্গার খাওয়ার জেদ করতে থাকে। গাট্টু চিঙ্কি খাবার খেয়ে নাও, তোমাদের পছন্দের পালক পনির বানিয়েছি। না আমরা বার্গার খাবো, আমাদের বার্গার চাই। বেশি বার্গার খেও না, শরীরের জন্য ভালো নয়। বার্গার না হলে পিজা এনে দাও, কিন্তু আমরা ঘরের খাবার খাবো না। এইভাবে গাট্টু চিঙ্কি জেদ করতে থাকে এবং তাদের বাবা মাকে তাদের জেদের কাছে হার মানতেই হয়। বাবা পিৎজা অর্ডার করে আর পিৎজা খেয়ে গাট্টু চিঙ্কি ঘুমোতে চলে যায়। এইভাবে ফাস্ট ফুড খাওয়া গাট্টু চিঙ্কির অভ্যেস হয়ে যায়। ওদের ঘরে বানানো খাবার ভালোই লাগে না, শুধু বার্গার আর পিৎজা খেয়ে দুজনে খিদে মেটাতো। একদিন গাট্টু চিঙ্কির খুব পেট ব্যথা হয় আর বাবা তাদের হসপিটালে নিয়ে যায়। গাট্টু চিঙ্কির রিপোর্টস দেখে ডাক্তার বলে, ওদের ডাইজেস্টিভ সিস্টেম তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে,
এত কম বয়সে এরকম হওয়া উচিত নয়। বাবা ডাক্তারকে সব কথা বলে। ডাক্তার বলে, ফাস্ট ফুড শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে, এর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়। কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ফাস্ট ফুডের আরও অনেক সাইড এফেক্ট আছে, সেই জন্য শুধু ঘরে বানানো খাবারই খেতে হবে। পেটের ব্যথার জন্য গাট্টু চিংকি দুর্বল হয়ে পড়ছিল। ডাক্তারের কথা মতো তারা পিৎজা বার্গার খাওয়া বন্ধ করলেও মুখের স্বাদ চলে গেছিল। ঘরের খাবারটুকুও তারা খেতে পারছিল না। গরম গরম ডাল খিচুড়ি খেয়ে নাও বাচ্চারা, শরীরে জোর পাবে। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, জোর করে খেলে বমি হয়ে যাবে আমার। গাট্টু চিংকির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। মা বাবা টেনশন করছিল। তখনই ঠাকুমা গ্রাম থেকে আসে। মা কাঁদতে কাঁদতে ঠাকুমাকে সব কথা বলে। আমি তো বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি এসে গেছি, এবার আমি সব ঠিক করে দেব। পরের দিন ঠাকুমা রান্নাঘরে আলু পরোটা বানাচ্ছিল। পরোটার গন্ধ গাট্টু চিংকির রুমে যেতেই ওরা যেন জীবন ফিরে পেল। মনে হচ্ছে কিচেনে কিছু স্পেশাল রান্না হচ্ছে, চলো কি দেখি আমরা। গাট্টু চিংকি দৌড়ে কিচেনে চলে যায়, আর ঠাকুমা তাদের গরম গরম পরোটা দেশি ঘি দিয়ে খেতে দেয়। গাট্টু চিংকি পরোটা খেতে শুরু করলে তাদের মুখে স্বাদ ফিরে পায়। বাহ ঠাকুমা, এ তো পিৎজা বার্গারের থেকেও বেশি টেস্টি। হ্যাঁ, আর পিৎজা বার্গারের থেকে অনেক বেশি হেলদিও। এটা তো শুধু আলুর পরোটা, এরকম আরো পরোটা আমি বানাতে পারি। তাহলে কি তুমি রোজ এবার থেকে আমাদের নতুন নতুন পরোটা বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, রোজ খাওয়াবো, আর তোমাদের মাকেও শিখিয়ে দেব। আর তারপর গাট্টু চিংকি পেট ভরে পরোটা খায়। ঠাকুমার হাতের পরোটা খেয়ে ওরা মুখের স্বাদ ফিরে পায়, আর গাট্টু চিংকি সারা জীবনের জন্য ফাস্ট ফুডকে টাটা বাই বাই করে দেয়। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।